গরিব লোকেদের জন্য শুধু ভোট হয় রে, পকেটে নোট আর হয় না। দেব ও প্রসেনজিৎ সবসময় মানুষ এই দুই নায়ককে ভালোবাসা দিয়ে এসেছে, এবার তাই কাছের মানুষ অভিনয় আসছেন তারা। সামনের 30 সেপ্টেম্বর মুক্তি পাবে কাছের মানুষ। ইতিমধ্যে এই ছবির ট্রেলার ও দুটি গান মুক্তি পেয়েছে। আজকের এই ভিডিওতে এই সিনেমার দ্বিতীয় গান কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে গানের বিস্তারিত জানাবো। গানটি আমার কেমন লেগেছে জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি। গোলন্দাজের পর ফের একবার পর্দায় জুটি বাঁধলেন দেব ও ঈশা সাহা। পথিকৃত বসু এই ছবির পরিচালক, প্রযোজনায় দেব। কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে এই গানে যেন বর্তমান সমাজের কথাই তুলে ধরা হয়েছে। প্রকাশিত গানের ভিডিওতে দেখা যাচ্ছে পাড়ার রকে বসে আছেন প্রসেনজিৎ, আর গোটা গান জুড়ে জীবনের লড়াইয়ে ছুটে চলেছেন দেব। বাসের ঝুলে অফিসে যাওয়া থেকে শুরু করে যেন জীবনের কঠিন লড়াইয়ের কথা বলা হচ্ছে এই গানে। গানের ভিডিওগ্রাফি ছিল খুবই সাদামাটা কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভ, বর্তমান সময়ের যা খুব ভালো বলা চলে। দেবের অভিনয় যথেষ্ট হতাশাগ্রস্ত একজন মানুষকে জীবন্ত ফুটিয়ে তুলেছে। কাছের মানুষ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছে নীলায়ন চট্টোপাধ্যায়। লোকগীতি গান টাকা লাগে থেকে অনুপ্রাণিত এই গান। গানটি গেয়েছে শিশুশিল্পী প্রাঞ্জল বিশ্বাস। বাংলার এই ক্ষুদে শিল্পী ইতিমধ্যে রিয়েলিটি শোতে বিখ্যাত। এই গান যেন প্রাঞ্জলের জন্যই তৈরি হয়েছে, তার কণ্ঠে প্রাণবন্ত হয়ে উঠেছে এই গান। গানটি রিলিজ হবার পর থেকেই প্রচুর প্রশংসিত হচ্ছে, কমেন্টে বসে প্রশংসার জোয়ার। ব্যক্তিগতভাবে গানটি আমার খুবই ভালো লেগেছে, আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশে থাকার জন্য ধন্যবাদ। কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে।